ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গেছে, সিপিআইএম এর সমর্থনে ভোট প্রচারে যাওয়ায় লোহার রড বাঁশের লাঠি দিয়ে হামলা চালানো হয় অফিসার আলী মণ্ডল সহ আরও দুই সিপিআইএম সমর্থকের উপর। অভিযোগের তীরে সেই শাসক দল। আমাদের প্রার্থী 222 নম্বর বুথের প্রার্থী আফসার আলী মণ্ডল সহ নাককাটি গাছ অঞ্চলের নেতৃত্বে প্রচার করছিলেন। সেখানে দাঁড়িয়ে একটা বাড়িতে তারা ঢুকেছিলেন প্রচারের জন্য, সেখানে ঘিরে ধরা হয়েছিল। আক্রমণ করে তিনজন ভয়ঙ্করভাবে ইনজোর্ড আছে। তুফানগঞ্জ সাব ডিভিশনাল হসপিটালে তারা ভর্তি রয়েছে। তিনজনেরই মাথা ফেটেছে। হ্যাঁ, তিনজনেরই মাথা ফেটেছে এবং একজনের পা খুব ভয়ঙ্করভাবে ইনজোর্ড ভেঙে গেছে। প্রকাশ্যে আবারও বিরোধীদের উপর আক্রমণ, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমি নিশ্চয়ই আমাদের দল থেকে এটা করেনি, এটা আমাদের মিথ্যা অভিযোগ করলো আমার যারা মনে হচ্ছে। এই ঘটনার সাথে তৃণমূল জড়িত নয়? না, জড়িত নয়। তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে কটাক্ষ সিপিআইএম এর। তৃণমূল যত নির্বাচন কাছে এগিয়ে আসছে তাদের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে। যে 12 বছর যে ভুলগুলো করেছে আবার সেই একই ভুল তারা করবার চেষ্টা করছে। তৃণমূলের জল্লাদ বাহিনী যারা 12 বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই তৃণমূলের মানুষেরাই এই ভয়ঙ্কর আক্রমণ চালিত করেছে। দিকে দিকে বিরোধী দমনের যে চেষ্টা, তা আদৌ কি সফল হবে শাসক দলের? কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।